নমস্কার এটা হচ্ছে দেশি শিং মাছ শিং মাছটা হাতে মাখিয়ে আজকে রান্না করব। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিব হলুদ লবণ আর শুকনা মরিচের গুঁড়া দেব পরিমাণ মতন সব কিছু দিয়ে মাখিয়ে রাখব এবার মাখিয়ে রেখে এবার মশলাটা করব। পাটাই মশলাটা বেটে নিতে হবে ভালো করে পাটায় বাটলে মশলাটা খুবই স্বাদ হয় রান্নাটাও খুব ভালো হয় পাটায় বেটে নিয়েছি ধনিয়া জিরা আর একটু আদা তিন রকমের মশলা পাটায় বেটে নিয়েছি এবার ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে এবার এর ভিতরে দিতে হবে কাঁচা সরিষার তেল সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো আর কতগুলি কাঁচা জল ফালি ফালি করে দিয়ে দিয়েছি এবার এটা দশ পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব মশলাটা মাখিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি তেলটা নেড়ে চেড়ে গরম করে নিব ভালো করে তেলটা গরম করে নিতে হবে তারপরে জিরে আর তেজপাতা তেলে পরে সোমবার দিয়েছি সোমবারটা দিয়ে এবার মাছটা ঢেলে দিব ভালো করে মশলাটা ভেজে নেব তারপরে মাছটা দিয়ে দিব মশলাটা ভাজা হয়ে গেছে এবার মাখিয়ে রাখা সেই মাছটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে তারপরে সামান্য একটু জল ওই গামলাতে যে মশলা মাখানো আছে ওই জলটা ধুয়ে মাছের ভিতরে দিয়ে দেখতাম মা এইভাবে রান্না করতো তাই আজকে সেভাবে রান্না করলাম এরকম তাজা মাছ আনলে বাজার থেকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভাল লাগে আমিও মাঝে মাঝে রান্না করি কিন্তু আজকে রান্না করলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মাছটা এখন তেল ছেড়ে দিয়েছে এখন সামান্য যে গামলাটা ধোয়া জলটা দিয়ে দিব জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে মাছটা যখন গলে যাবে তারপরে নামিয়ে নেব এবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবার মাছটা ভালো করে ফুটবে জোরে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে দেখেন আমার মাছটা হয়ে গেছে মাছটা সিদ্ধও হয়ে গেছে মাছটায় অনেক তেল ছিল বড় বড় মাছ তো দেশি মাছ এবার ভালো করে সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব এক চামচ মতন গরম মশলার গুঁড়ি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে আমার দেশি শিং মাছের হাতে মাখানো রান্না রেসিপি অনেকে তেলঝাল বলে অনেকে মাখানো মাছ বলে যে যে নামে বলে কিন্তু দেখতেও অসাধারণ হয়েছিল খেতে আরো খুব সুস্বাদু